বাজারে আমি মহিমা ধর্মের উৎপত্তি, মহিমা ধর্মের নীতিকান্তি এবং বাবা সন্ন্যাসী গৃহীমানে কী গৈরিক বস্ত্র এবং বকল পরিধান করে সে বিষয়ে আলোকপাত কলে। আজ আমি আলোচনা করা বিশ্ব হিতৈষী মহিমা ধর্ম কী হয়েছে এবং ইয়া ওড়িশার নিজস্ব ধর্ম বলে আমি কী কুচে এবং স্বীকৃতি পাইছি। মহিমা ধর্ম বিশ্ব ইতিহাসের মাত্র 200 বর্ষর ধর্ম, মাত্র ইহার আচরণ নীতিকান্তি এবং জনহিতৈষী কু বিচার কলে ইয়া গোটে উন্নত এবং বিশ্ব হিতৈষী মহিমা ধর্ম ভাবে পরিগণিত হয়েছি। বাবা মানে যা ঘর ভিক্ষা করতে এবং সবু সময় জগতর মঙ্গল পাই চিন্তিত থাকে। আমি বাবাকে দর্শন কলে স্মরণ কলে বাবা কুহতি জগতর মঙ্গল হোক, ভক্তর মঙ্গল হোক, তেমনি এই যে বিশ্ব হিতৈষী চিন্তাধারা ইয়া খুব কম ধর্মধারে আলোচনা হয়েছি। এইটি ইয়া বিশ্ব হিতৈষী বিশ্বর সবুলে হিত সাধন করে। সন্থ কবি ভীম বই সেইপাই কইতিলে মো জীবন হচ্ছে নর্ক পড়ি থাকে জগত উদ্ধার। যেত জগতর উদ্ধার চিন্তা করা যাইছি ইহা হচ্ছে সেইপাই গোটে শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত হয়েছি এবং ইয়া ওড়িশার নিজস্ব ধর্ম। এইটিপাই কইবা বৌদ্ধ জৈন অন্য ধর্ম দ্বারা আমার রাজ্য বাহার আসছি, কিন্তু মহিমা ধর্ম ওড়িশার সৃষ্টি হয়েছে এবং ওড়িশার প্রচার প্রসার আরম্ভ হয়ে বিশ্বের পরিব্যাপ্ত হয়েছে এবং বিশ্ব ধর্মধারে গোটে উল্লেখনীয় ধর্ম ভাবে পরিগণিত হয়েছে। তেমন মহিমা ধর্ম বিষয়ে আমি যদি আলোচনা করা আলোচনা দীর্ঘ সময় দিয়ে আলোচনা কলে শেষ হব না। জনে গবেষক ভাবে এটি কে মহিমা ধর্মর যে নীতিকান্তি কঠোরতা ধর্মর প্রচার প্রসার নহলে জগতর হিত সাধনের মহিমা ধর্ম গুরুত্ব বহন করছি নিশ্চিত ভাবে কবি এবং গবেষণা আহরি চালছি মহিমা ধর্ম উপরে। তেমন মহিমা ধর্ম বিশ্ব সংস্থাপিত হোক এবং জগতর মঙ্গল হোক। জয় মহিমা হলে।